বাচ্চা ছবি যায় কি আমরা আমার যে এবারের এপ্রিল মাসে যে আমরা পেয়েছিলাম সেটা আমি হিন্দু বর্মনের স্ত্রী গৌরী বর্মনকে আর ময়নার বিজয়কৃষ্ণ মিয়া তার পুত্রকে প্রসেনজিৎ মিয়া এদেরকে আমরা আমাদের সবাই মিলে এদের সঙ্গে পরামর্শ করে এদেরকে আমরা আমাদের অ্যাটেন্ডেন্ট হিসাবে যে সামান্য একটা গ্রুপ ডির যে কর্মসংস্থানের যে সুযোগ আছে সেটা এদেরকে তুলে দিলাম। আমরা আশা করেছিলাম যে অন্তত এটা পলিটিক্যাল ম্যাটার হয়তো, কিন্তু এখানে যেহেতু সরকারি লোক খুন করেছে এটা আমাদের করার আগে মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সে কাজটা করেননি। না করার ফলে উনার অনেক বড় ক্ষমতা, অনেককে দিতে পারে বিশাল ক্ষমতা, আমাদের ছোটোখাটো ক্ষুদ্র যে ক্ষমতা সেখানে যখন মুখ্যমন্ত্রী তার কর্তব্য পালন করলেন না, তখন আমরা আমাদের কর্তব্য পালন করলাম অন্তত এই বাচ্চাটার দিকে তাকিয়ে আর ওর মার দিকে তাকিয়ে। সামান্য পয়সা পাবে অন্তত ডাল ভাতটা খেয়ে বেঁচে থাকতে পারে। মানে আগামী দিনে তাহলে ওরা গ্রুপ ডি হিসেবে চাকরিটা, এটা তো প্রোটোকলের মধ্যেই আছে, 12 মাস ওরা একটা পাবে, এটা কনসোলিডেটেড পে অ্যাকাউন্টে যায়, 13 মাসে স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী পারমানেন্ট। দাদা যেটা সরকারের করা উচিত সেটা বিরোধী দলের থেকে করতে হচ্ছে, সরকার কি অন্তত এটা তো এরা করবে না। বিজেপির এরকম 200 বেশি কর্মী মারা গেছে মমতা ব্যানার্জির আমলে, এটা করবে না আমরা জানতাম, কিছু না হলেও আমরা আমাদের পার্টি অফিসে ওকে রেখে দিতাম, মানে আমরা সেটা করতাম, এর আগেও করেছি আমরা। আমরা যাদের যতটা সম্ভব পাওয়া যায় নিয়োগ হয় নিয়ম মেনে মেরিট অনুযায়ী, কিন্তু কোথাও কোথাও সুযোগ আছে যে মানে সামান্য ছোটোখাটো কাজকর্মের অ্যাটেন্ডেন্ট কিছু ক্যাজুয়াল কিছু কন্ট্রাকচুয়াল এসব সামান্য সামান্য কিছু সুযোগ থাকে, অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এটা করা উচিত ছিল। ঠিক আছে আমরা আছি, আমরা ওনাকে রাজধর্ম যেমন মনে করিয়ে দিতে চাই তেমনি উনার দয়াতে মুখাপেক্ষী হয়ে কেউ নেই, বিকল্প ব্যবস্থাও আছে, ডাল ভাত মোটা কাপড়ের জোগাড় বিজেপি তার শহীদ পরিবারকে দিতে পারে আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে, এটা বিগত দিনেও উদাহরণ আছে, আজকেও দিলাম আমরা উদাহরণ, ভবিষ্যতেও থাকবে।